লালাগালিটা আমাকে করতে তো আমার কি আসে যায়, আমার কাছে কিচ্ছু আসে যায়, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কত মানুষ, কত পৃথিবীর কত বড় বড় রাষ্ট্রের প্রধানকে লালাগালি করতেছে, বড় বড় ইয়াকে, কি জানি যে আমেরিকান বা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বিভিন্ন ব্যবসায় করতেছে, তাদের কি আসে যায়, কিচ্ছু আসে যায়। কারণ যারা গালাগালি করে বা যারা ব্যাগিনীর কথা বলে, তাদের প্রশ্ন তারা কি অর্জিনাল মায়ের সন্তান কিনা। এই গানটা রোমান্টিক গান, চমৎকার একটা গান, রোমান্টিক গান। গানটা গিয়েছে ইমরান আর কলা, মানে সমস্ত এই টাইপের রোমান্টিক গান আমরা খুব হয়েছে, অনেক হয়েছে, বাট এই ধরনের গান আমরা, এই ধরনের গান আমরা খুব কম পাইছি, যেটা দুই তিন দিনের মধ্যে হবে ইনশাআল্লাহ। আমরা জেনেছি যে কিছু আপনার পরিচিত যে ভাই ব্রাদার প্রিয় মুখগুলো আপনার সিনেমাটা কিন্তু বসে দেখেছে, দুর্দান্ত রোশনের প্রশংসা শুনতে পাচ্ছি, বুবলি ভালো কাজ করেছে, এই যে প্রশংসা করছে রিমেন্স নিয়ে, আসলে কেমন লাগছে? আমি তো সেন্সারের সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছি। আচ্ছা, এবং সেন্সারের অনেক মেম্বারের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে নিজের থেকে ফোন দিছে, ফোন দিয়ে, এবং সবচেয়ে বড় কথা যে সেন্সারের লোকগুলোই বলছে যে ইকবাল তুমি আসবেন, এইদের ছবি এইটা কিন্তু যে আমাকে হায়েশা বলছে, খুরশিদ ভাই বলছে, আমি নাম ধরে বলতে পারি, আমাকে জাহাঙ্গীর ভাই বলছে, আমি নাম ধরে এক কলেজ নাম বলবো, আমি সবার কথা নাম ধরে বলতে পারি, কারণ কেউ অস্বীকার করবে না। হ্যাঁ, তা আমাকে বলছে যে ঈদের ছবি তুমি বানাইছো, এটা আমার ঈদের ছবি মনে হয়েছে আমাদের কাছে। এই যে এই ব্যাপারটা তো অ্যাকচুয়ালি সাহস পাইছি, বাকিটা দর্শকরা দেখবে, দর্শকরা যদি ভালোবাসা দেখে। আমি দেখেন, আমরা চাই এই ইন্ডাস্ট্রিটা উঠাইছে, হ্যাঁ ইন্ডাস্ট্রি সব ছবি ভালো চলুক, আমি চাই। আমার কোনো ছবির প্রতি, অনেকে বলে না যে এই যে বেশিরভাগ ছয় সাতটা ইউটিউবাররা বলে ষড়যন্ত্র, এইটা এই যে নোংরামি কথাবার্তা বলে এবং তাদের ভিউ বাড়ানোর জন্য, আর কিছু দর্শক আছে এই ভিউ দেখা, মানে এদের ইউটিউব দেখার দেখে এই যে মানুষকে বিভিন্নভাবে না বুঝে না জেনে এই যে মন্তব্যগুলো করে। হ্যাঁ, আমি দেখলাম কাদিয়া সাহেবকে, জুটু ভাইকে, বা বিভিন্ন লোক আমাদের মানে কথা বললে তাদেরকে নিয়ে, দীর্ঘল ভাইকে নিয়ে, বা বিভিন্ন সবাইকে নিয়ে যে মার্কেটিং করেছেন, তোমরা কি আসল ঘটনা জানো? এই যে ছয় সাতজন ইউটিউবার, এরা তো ভিউ বাড়ানোর জন্য, তোমরা মক্কেল আর তোমাদের মক্কেলদের বানায় বানায় রাখায়, তোমরা কি $2 পাও? তোমরা মানুষকে একটা গাড়ি দাও, তোমরা পাপ কামাই দাও, ক্রিয়েটরকে তোমরা গালাগালি করো, তোমরা নিজেরা পাপ কামাই, কিন্তু বিষয়টা আমি শুনলাম, তোমরা নিজেরা কারণ তোমরা শুনো, হ্যাঁ তোমরা সত্যটা শোনো না, সত্য বলার শোনার তোমাদের সাহসই নেই, ঠিক আছে? সত্যটা শুনতে হবে। আমরা কেন আদনান, আমি আমাদের খুব সময় ছিল, কেন আমরা অন্য ছবি তুলবো, আমরা তুলে তুমি জানো, এটা আমরা বলছি একবার মুখ দিয়ে, মুখ দিয়ে কান নিয়ে গেছে ছিলে, কানের পিছনে না ধরে আমি ছিলের পিছিয়ে দৌড়াইতেছি, তো ওরা ছিলের পিছিয়ে দৌড়াইতেছে, তো ওরা কেমন বোঝায় না বুঝালাম। কিন্তু এই বলবো, আমি যেটা বলছি, আপনার সাথে তো তারা কখনো মেশেনি, তার সাথে আপনার সাথে কখনো চলেনি, সামনের সামনে কখনো দেখা হয়নি, কিন্তু আপনার একটা ভালো কথা বললো, তারা হচ্ছে খারাপ মন্তব্য করে আপনার গালাগালি করতে, কারণ আমাকে না, আমাকে তো গালাগালিটা যে আমাকে করতে, তাতে আমার কি আসে যায়, আমার কাছে কিচ্ছু আসে যায়, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কত মানুষ, কত পৃথিবীর কত বড় বড় রাষ্ট্রের প্রধানকে গালাগালি করতেছে, হ্যাঁ বড় বড় ইয়াকে, কি জানি যে আমেরিকান বা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বিভিন্ন ব্যবসায় করতেছে, তাদের কি আসে যায়, কিচ্ছু আসে যায়। কারণ যারা গালাগালি করে বা যারা ব্যাগিনীর কথা বলে, তাদের প্রশ্ন তারা কি অর্জিনাল মায়ের সন্তান কিনা, এইটা প্রশ্ন আমার কাছে। কারণ পৃথিবীর সব মাই তো মা, তাই না? পৃথিবীর সে আপনাকে গালাগালি করতেছে, তারও তো মা আছে। হ্যাঁ, সে আরেকজন মাকে গেল দেয়, আরেকজন বাবাকে গেল দেয়, একজন ভাই গেল দেয়, তো তাদের বাপ্পা ঠিক আছে, তো তাদের বাপ্পা থাকে, এটাই নিয়ম যে পরে কি তুমি গেল দেবা, সেই গেল তোমার নিজে চলে। আচ্ছা, এটা বলবেন সেটা হচ্ছে যে আপনি ঈদে এবার রিভেঞ্জ যে দিচ্ছেন, আপনার চ্যালেঞ্জটা ছিল মানে কোনটা? আমার কোনো চ্যালেঞ্জ নাই, আমার লোকের সব ছবি মানুষ দেখবে, দেখে মানুষ বলবে যে কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে, বিচার দর্শকের কাছে চ্যালেঞ্জটা। আচ্ছা।